স্ট্রিট ফুড, নাম শুনলে জিভে কার না জল আসে। সকাল ও বিকালবেলা নাস্তায় শিলংয়ের স্থানীয় মানুষ ও টুরিস্টদের কাছে শিলংয়ের স্ট্রিট ফুডগুলি অত্যন্ত জনপ্রিয়। গরম গরম লুচির সাথে আলুর তরকারি, সাথে এক কাপ লাল চা। খাবারের মেনুটা খুবই সিম্পল, কিন্তু যারা স্ট্রিট ফুড লাভার তাদের কাছে অত্যন্ত লোভনীয় একটা মেনু, যেমনটা আমরা। আর তাই আমরা শিলংয়ে থাকার দিনগুলিতে স্ট্রিট ফুডগুলি খাওয়ার লোভ সামলাতে পারিনি। শিলংয়ে থাকার দিনগুলি আমাদের শুরু হয়েছিল স্ট্রিট ফুড দিয়ে। বরাবরের মতো আজকেও আমরা সকালবেলার নাস্তা করছি স্ট্রিট ফুড দিয়ে। জিভে জল আনা লোভনীয় নাস্তা খেয়ে আমরা খুবই মুগ্ধ। সকালের নাস্তা শেষ, এখন আমরা মেঘালয় টুরিজমের অফিসের দিকে যাচ্ছি, কিন্তু হাতে সময় কম হলো না, হাতে চা নিয়ে চা খেতে গেছি অফিসের দিকে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মানিক, আমার ইউটিউব চ্যানেল বিডি ট্রাভেলার। হাই গাইস, গুড মর্নিং। আজকে আমাদের মেঘালয় ট্যুরের শেষ দিন, আমরা আজকে ডাউকির টুরিস্ট স্পটগুলি দেখতে যাবো। দেন আমরা বাংলাদেশে ব্যাক করবো। হলো আমাদের বাস, এই বাসে করে আজকে আমরা ঘুরবো। এটা মেঘালয় টুরিজমের বাস, ডাউকির প্যাকেজের মূল্য 500। বন্ধুরা, মেঘালয়ে ভ্রমণ করতে আসা টুরিস্টরা সাধারণত দুই রকম ভাবে ভ্রমণ করে। নিজেরা প্রাইভেট কার বা জিপ গাড়ি ভাড়া করে, অথবা মেঘালয় টুরিজম কর্পোরেশনের বাসে করে। মেঘালয় টুরিজম কর্পোরেশনের সার্ভিস সম্পর্কে বিস্তারিত আমার অন্য আরেকটা ভিডিওতে বলা আছে, আমি আমার ওই ভিডিওর লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমাদের যেহেতু আজকে মেঘালয়ের শেষ দিন এবং আমরা আজকে বাংলাদেশে ব্যাক করব, এই জন্য আমরা মেঘালয় টুরিজম কর্পোরেশনের যে ডাউকির প্যাকেজটা আছে সেই প্যাকেজটা আমরা নিয়েছি। একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, যারা মেঘালয় টুরিজম কর্পোরেশনের বাসে করে মেঘালয় ঘুরবেন, তারা বিভিন্ন প্যাকেজের মধ্যে যেদিন আপনারা বাংলাদেশে ফিরে আসবেন সেদিন ডাউকি প্যাকেজটা নেবেন। কারণ ডাউকি প্যাকেজের বাস একেবারে বাংলাদেশের তামাবিল বর্ডার পর্যন্ত চলে আসে। তামাবিল বর্ডারের কাছে এসে খুব সহজেই আপনি বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। মেঘালয়ের শিলং শহর পেরিয়ে বাস আমাদেরকে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে নিয়ে চলছে আমাদের আজকের ভ্রমণের প্রথম দর্শনীয় জায়গার দিকে। আমাদের আজকের ভ্রমণের প্রথম স্পট মূলত একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে পাহাড়, মেঘ আর প্রকৃতি আমরা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি। বাস থেকে নামার আগে যথারীতি আমাদের গাইড আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে দিচ্ছে। বন্ধুরা, চলুন তাহলে এবার ভিউ পয়েন্টের ভিতরে যাওয়া যাক। ভিউ পয়েন্টের ভিতরে ঢুকতে বড়দের 10 রুপি এবং ছোটদের 5 রুপি করে লাগে। টিকিট কেটে আমরা ভিউ পয়েন্টের ভিতরে ঢুকে পড়লাম। তবে খাসিয়া ভাষায় এই ভিউ পয়েন্টের নাম লেখার কারণে আমাকে এই ভিউ পয়েন্টের নাম উচ্চারণ করতে বেশ ব্যাক পেতে হয়েছে। ওকে বন্ধুরা, আজকে আমরা আমাদের ডাউকি ট্যুরের প্রথম ডেস্টিনেশনে এসে পড়লাম, প্রথম স্পটে। এটা একটা ভিউ পয়েন্ট। মূলত একটা পাথুরে পাহাড়ের উপর অবস্থিত, যেখান থেকে চারপাশের প্রকৃতি, পাহাড়, মেঘ ও পাহাড়ি জনবসতি খুব ভালোভাবে দেখা যায়। আমি আসলে ঠিক জানি না যে ক্যামেরাতে মনে হয় এটা দেখা যাবে না, ওই দূরে অনেক দূরে একটা পাহাড়ি রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা ধরেই আমরা আসলে আসছিলাম। বন্ধুরা, দূরে পাহাড়ের গায়ে যে চিকন রেখার মতো দেখা যাচ্ছে সেটাই মূলত ডাউকি শিলং রোড। একটু আগে আমরা এই রোড দিয়ে এসেছিলাম। এত উপরে দাঁড়িয়ে আছে আমি, একদম পাথরের উপরে, ভিউ পয়েন্টের পাথরের উপরে, মনে হচ্ছে আমি আকাশে আছি। দেখতে পাচ্ছি পাহাড়ি, পুরো জায়গাটাই আসলে স্যাক্রেড ফরেস্টের অংশ, আর নিচে লোকালয় দেখা যাচ্ছে পাহাড়ের অনেক নিচে।
আমার ঠিক আঙ্গুলের সোজাই যে ফুল গাছটা দেখা যাচ্ছে লাল রঙের, এটাই হলো রডোডেন্ড্রন। আর রডোডেন্ড্রন ফুলটা আসলে নেপালের জাতীয় ফুল। এই ফুলটা এখানে বেশি রকমের পাওয়া যায়। আমাদের গাইডের দেওয়া নির্ধারিত 15 মিনিট সময় শেষে আমাদের বাস চলা শুরু করলো নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের এবারের গন্তব্য মেঘালয় ট্যুরের সবচাইতে আকর্ষণীয় ও আকাঙ্ক্ষিত টুরিস্ট স্পট রুট ব্রিজ। রুট ব্রিজ হলো মানুষের তৈরি গাছের শিকড় দিয়ে বানানো জীবন্ত সেতু। যদি আপনি মনে করে থাকেন সেতুকে হতেই হবে ইস্পাত আর ইট পাথরের নির্মাণ, তবে মেঘালয়ের চেরাপুঞ্জির রুট ব্রিজ আপনাকে চমকে দিতে পারে। লিভিং রুট ব্রিজ তৈরি করতে দিন বা মাসের হিসাব কিন্তু এখানে চলবে না। গাছের ঝুরি মূল থেকে সেতু বানাতে প্রয়োজন এক যুগেরও বেশি সময়। প্রথমে সুপারি গাছের কাণ্ডকে একেবারে মাঝ বরাবর ছিদ্র করে একটি নল বানায় খাসিয়া গোষ্ঠীরা। সেই পথে ঝুরি মূলকে এগোতে দিলে তা পৌঁছে যায় অন্য পারের পাথুরে মাটিতে। এরপর ঝুরি মূল মাটির গভীরে পৌঁছে গেলে সময়ের সাথে হয় আরো দৃঢ় এবং আরো মজবুত। যদিও এই সেতু গাছের শেকড়ের তৈরি, কিন্তু কখনো কখনো তা হয় প্রায় 100 ফুট দীর্ঘ আর একসাথে চড়তে পারে প্রায় 50 জন মানুষ। নিজেদের প্রয়োজনেই খাসিয়া জনগোষ্ঠী কখনো একতলা বা কখনো দ্বিতল এই পৃথিবীতে শেকড় সেতু বানায় যা টিকে আছে শত শত বছর ধরে। পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা। আমরা এখন যাচ্ছি প্রকৃতি এবং মানুষের মেলবন্ধনে সৃষ্টি হওয়া রুট ব্রিজ দেখতে, যেটা গাছের শিকড় দিয়ে তৈরি করা হয়েছে। এবং এই ধরনের রুট ব্রিজগুলি প্রজন্মের পর প্রজন্ম ধরে এগুলি তৈরি করা হয়ে থাকে। লিভিং রুট ব্রিজ দেখতে হলে এখান থেকে টিকিট করতে হয়, প্রতি টিকিট 10 রুপি করে। তো আমরা এখন টিকিট কেটে নিয়েছি, এখন ব্রিজের দিকে আমরা যাচ্ছি। ব্রিজের কথা আমি জানি 2013 সালে বাংলালিং বাংলার পথে এই অনুষ্ঠানটা দেখে, এবং তখন থেকে আমার ড্রিম ছিল যে আমি একদিন এখানে আসবো, এবং আজকে সেই মুহূর্ত আমার আরেকটা স্বপ্ন পূরণ হলো। এটাই হলো সেই রুট ব্রিজ। আমি এখন দাঁড়িয়ে আছি লিভিং রুট ব্রিজের ঠিক সামনেই, এবং মূলত এটাই হলো সেই মেইন গাছ যেই গাছের শিকড় দিয়ে এই ব্রিজটা তৈরি করা হয়েছে। লিভিং রুট ব্রিজের উপর দিয়ে হেঁটে আসলাম এখন। আমরা
নিচে পড়ে যাচ্ছে, আর নিচের পাথরগুলিতে শেওলা জমে, বেশ ঠান্ডা, খুবই ঠান্ডা, বরফের মতো। শিলং বা মেঘালয় সব জায়গাতে শুধু পাথর আর পাথর, এটা মানে অন্যরকম একটা ব্যাপার। এখানে কোনো মাটির কোনো চিহ্নই নাই, সব জায়গায় শুধু পাথর। লিভিং রোড ব্রিজ থেকে আমি ঠিক এইরকম ডিস্টেন্সে দাঁড়িয়ে আছি এখন। আমার ঠিক পিছনের অংশটাতে এখানকার পাহাড় শেষ হয়ে গেছে, তো আমি আসলে ওখানে যাচ্ছি না এখন। আমি এখন যেই জায়গাটাতে এখন আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটাতে আসলে এখন আমার মতো কোনো সিঁড়ি নেই। আমি ওই পিছনের পাথরগুলি দিয়ে আমি হেঁটে আমি এখানে আসছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি এখানে সিঁড়ি বানানো হচ্ছে, যাতে পর্যটকরা এখানে এসেও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারে। আর এখানকার পানিগুলির দিকে একটু তাকান, এত টলটলে এবং পরিষ্কার পানি আমি নিচটা পর্যন্ত খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে। বন্ধুরা, লিভিং রোড ব্রিজ ভ্রমণ শেষ হওয়ার সাথে সাথেই শেষ হয়ে গেল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং নতুন যারা তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে ছোট্ট বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ভালো থাকবেন সবাই।